আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল স্ক্রিপটি নিউজ পেপার প্রো বন্ধুরা রাজ্যে পাঁচ হাজার শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে যেখানে এসডিও অফিস বিডিও অফিস এবং ডিএম অফিসের ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে এখানে উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকলে আপনারা ফর্ম ফিল আপটি করতে পারবেন কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন কি কী ডকুমেন্টস লাগবে কোনো ওয়েবসাইটের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে এই ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট কবে রয়েছে সমস্ত কিছু ইনফরমেশন জানিয়ে দেবো আজকের ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই আপনাকে মনোযোগ দিয়ে দেখতে হবে সেই সঙ্গে আপনাকে বলবো আপনি যদি চ্যানেলটিতে নতুন ভিজিট করে থাকেন একটু সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন আমরা দেখে নেব প্রথম কোন কোম্পানির মাধ্যমে রিক্রুটমেন্টটি করার কথা ছিল ওয়েবেল টেকনোলজি লিমিটেড অর্থাৎ ওয়েবেল কোম্পানির মাধ্যমে এই রিক্রুটমেন্টটি হচ্ছে যেখানে চুক্তিভিত্তিক নিয়োগটি করা হবে এখানে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে কিভাবে প্রথমে আপনারা বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে পারেন সেখানে আপনাকে প্রথম ব্রাউজার ওপেন করতে হবে মোবাইলে তারপর লিখতে হবে www.webeltechnology.com ডট ওয়েবেল ডট কম লেখার পর সার্চ করবেন সার্চ করার পর এমন একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে দেখতে পাচ্ছেন জব ভ্যাকেন্সি প্লিজ ক্লিক অন দ্য বিলো লিঙ্ক টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটার পদে তারপরে এখানে এখানে ক্লিক হেয়ার বলে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী চাওয়া হয়েছে অবশ্যই আপনাকে ভারতীয় হতে হবে সেই সঙ্গে আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং সঙ্গে যেকোনো ইনস্টিটিউট থেকে কম্পিউটার ট্রেনিং নিয়ে থাকতে হবে আবেদন করার লাস্ট ডেট রয়েছে আট নয় দু তারিখ পর্যন্ত এবার আপনাদের ডকুমেন্টস কি কি চা হয়েছে কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে পাসপোর্ট সাইজের এক কপি ফটো ডাউনলোড কর আপলোড করতে হবে যেখানে অবশ্যই রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো হতে হবে যেখানে ডেট অফ বার্থ হিসেবে আপনারা মাধ্যমিক পাশের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট দিতে পারেন লাস্ট একাডেমিক কোয়ালিফিকেশন হিসেবে আপনারা লাস্ট যে একাডেমিক কোয়ালিফিকেশন রয়েছে উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা বিএ পাস করে থাকলে অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়া কম্পিউটার ট্রেনিং যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট দিতে হবে আধার কার্ড দিতে হবে এগুলোর যে ডকুমেন্টসগুলোর কথা বললাম এগুলো অবশ্যই পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে এগুলি সবগুলি স্ক্যান করে আপনাকে আপলোড করতে হবে এবার একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর অ্যাপ্লাই বলে যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে পেজের মাধ্যমে আপনাকে ফর্ম ফিল আপটি করতে হবে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অ্যাপ্লিকেশান ফর দ্য ডাটা এন্ট্রি অপারেটার এখানে অ্যাপ পোস্ট ইনফরমেশন যেখানে অবশ্যই অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অর্থাৎ আপনার ডাটা এন্ট্রি অপারেটার পদে যেহেতু পাম্পিল আপটি করছেন তাহলে এখানে অ্যাপ্লাই ফর দ্য পোস্টে ডাটা এন্ট্রি অপারেটারই রাখতে হবে তারপরে এখানে লিখতে হবে ডিস্ট্রিক্টের নাম তারপরে এখানে লিখবেন ব্লকের নাম লেখার পর স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন এখানে যে ফটো এখানে ফটো আপলোড করতে হবে ফটোটি অবশ্যই পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে আপনারা ভালো করে খেয়াল রাখবেন এবং সিগনেচার যেটি চা হয়েছে সেটিও পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে তারপর স্কল ডাউন করে একটু নিচের দিকে আসবেন চাও হয়েছে বেসিক ইনফরমেশান যেখানে আপনি আপনার নামটি এখানে লিখবেন লেখার পর আপনার বাবার নাম লিখবেন বা মার নাম বা হাজব্যান্ড নেম এখানে লিখতে হবে লেখার পর ডেট অফ বার্থ লিখবেন এখানে আপনার ব্লাড গ্রুপ কী রয়েছে এখানে লিখবেন লেখার পর স্কল ডাউন করে একটু নিচের দিকে যাবেন যেখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান এখানে করা রয়েছে এখানে আপনি সিলেক্ট করবেন আপনি বিবাহিত কি অবিবাহিত এখানে লিখবেন জেন্ডার আপনি জেন্ডারটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর একটু নিচের দিকে আসবেন অ্যাড্রেস ইনফরমেশন অর্থাৎ আপনার এখানে ভিলেজের নাম লিখবেন পোস্ট অফিসের নাম লিখবেন এখানে আপনার পিএস অর্থাৎ থানার নাম লিখবেন এখানে আপনার ডিস্ট্রিক্টের নাম লিখবেন আপনি কোন ব্লকের বাসিন্দা সেখানে এখানে লিখবেন এবং কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আপনি বাস করেন সেটি লিখবেন লেখার পর এখানে আপনি স্টেট সিলেক্ট করাই রয়েছে এখানে ওয়েস্ট বেঙ্গল এখানে লিখবেন পিন নাম্বার আপনার যদি ইমেল অ্যাড্রেস থাকে তাহলে এখানে ইমেল অ্যাড্রেস দেবেন তারপরে দেবেন টেলিফোন নাম্বার অর্থাৎ টেলিফোন নাম্বার যদি থেকে থাকে টেলিফোন নাম্বার দেবেন না হলে আপনার মোবাইল নাম্বারটি দেবেন তারপরে আপনার যদি প্যান কার্ড থাকে তাহলে প্যান কার্ড নাম্বার দেবেন এখানে আধার কার্ড এখানে ভোটার কার্ড আইডি নাম্বার দেবেন দেওয়ার পর স্কল ডাউন করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন একাডেমিক কোয়ালিফিকেশন স্কুল যেখানে এক্সাম পাস কোন এক্সাম পাস করেছেন আপনি যদি এইচএস পাস করে থাকেন এইচএস লিখবেন এখানে বোর্ডের নাম লিখবেন কত সালে পাস করেছেন কোন ডিভিশন নিয়ে পাস করেছেন কত পার্স নাম্বার রয়েছে কোন ইনস্টিটিউট থেকে আপনি পাস করেছেন এগুলি সিলেক্ট করবেন করার পর একটু নিচের দিকে আসবেন যেখানে দেখতে পাচ্ছেন টেকনিক্যাল কোয়ালিফিকেশান অর্থাৎ আপনি কম্পিউটার সার্টিফিকেট পাস করে থাকলে এগু এই ঘরগুলি সবগুলি ফিল আপ করবেন ফিল আপ করার পর একটু নিচের দিকে আসবেন যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স তাহলে এখানে সিলেক্ট করবেন এই ল্যাঙ্গুয়েজে আপনি কোন ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারেন সেগুলি সিলেক্ট করবেন আপনি কোন ভাষা লিখতে পারেন সেগুলো সিলেক্ট করবেন সিলেক্ট করার পর একটু নিচের দিকে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন আপলোড ডকুমেন্টস এখানে আপনার বার্থ সার্টিফিকেট বা আধার কার্ড বা আপনি মাধ্যমিক পাশের অ্যাডমিট কার্ড দিতে পারেন এখানে অবশ্যই আপনাকে পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে এই ডকুমেন্টসটি লাস্ট এর অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করার যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলি দিতে হবে অবশ্যই পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে এই ডকুমেন্টসগুলো তারপরে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট দিতে হবে ফটোকপি অফ আধার কার্ড অর্থাৎ আধার কার্ড দিতে হবে এক্সপিরিয়েন্স যদি কোনো সার্টিফিকেট থাকে সেটি দিতে হবে ভোটার ভোটের ফটো দিতে হবে এখানে আপলোড করে তারপরে স্কল ডাউন করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন লেখা রয়েছে আই হ্যাভ রেডি অ্যান্ড এগ্রি টু দ্য ডিক্লেশন অর্থাৎ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি সাবমিট করলেই আপনার ফর্ম ফিল আপ সম্পূর্ণ হয়ে যাবেভাবে আপনারা ধীরে ধীরে ফর্ম ফিল করে নেবেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন সেই সঙ্গে আপনার বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করবেন যেহেতু পাঁচ হাজার শূন্য পদ রয়েছে অবশ্যই আপনারা ফর্ম ফিল আপটি চাইলে করে নিতে পারেন